হ্যালো ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। মুজিব শতবর্ষের হাজী লাল মিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের উপস্থাপনায় আমি আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা হাজী লাল মিয়া সিটি কলেজ গোপালগঞ্জ। প্রথমে একটা চিত্র দেখি। চিত্রে কি দেখা যাচ্ছে? কতগুলি চিংড়ি। তাহলে আমরা আজকে পড়ব চিংড়ির পরিচিতি। প্রাণী জগতের চিংড়ি হলো আর্থ্রোপোডা বা সন্ধিপদী পর্বের অন্তর্ভুক্ত ক্রাস্টেশিয়া বা করাচি শ্রেণীর ডেকাপোডা বা দশপদী বর্গের অন্তর্গত এক প্রকার জলজ পোকা। পিনিডি এবং পেলিমোনিডি ফ্যামিলি বা গোত্রের অন্তর্গত চিংড়ি উত্তম খাদ্যগুণ ও চাষযোগ্য হয়ে থাকে। যদিও আমরা দেশের 99.99% লোক চিংড়িকে মাছ বলে থাকি, তথাপি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে চিংড়ি মাছ নয়, এক প্রকার জলজ পোকা। চিংড়ির মাছ বলা এক প্রকার আর্য প্রয়োগ বলা যায়, কারণ আমরা জানি মাছের দেহকাণ্ডের সংলগ্ন জোড় বক্ষ পাখনা, শ্রোণী পাখনা অবশ্যই থাকবে এবং প্রত্যেক পাখনার ভিতর পাখনা, কাঁটা বা ফিন রয়ে থাকে। এছাড়া থাকে দেহের দুই পাশে লম্বাকৃতিভাবে অবস্থানরত স্পর্শেন্দ্রীয় পার্শ্বরেখা ও অন্যান্য আরও বৈশিষ্ট্য। পক্ষান্তরে চিংড়ির দেহে মাংস মৎস্য শ্রেণীতে অন্তর্ভুক্তির বৈশিষ্ট্যগুলি তো নেই, পরন্ত চিংড়ির দেহে কোনো প্রকার কাঁটা নেই। শক্ত খোলসের মোড়কের দ্বারা দেহটি মাংসে ঢাকা থাকে, যা শেল নামে পরিচিত। এছাড়া চিংড়ির দেহ জোড়া ও দ্বিশাখাযুক্ত উপাঙ্গ এবং বাইরের দিক থেকে দেহ কতগুলি খণ্ডকে বিভক্ত, তাই চিংড়ি হল সন্ধিপদী। আমরা একটু শিখন ফলটা দেখে নিই। এখান থেকে শিখন ফল হলো চিংড়ির পরিচিতি বর্ণনা করতে পারবে। তো প্রথমেই আসে চিংড়ি কি। চিংড়ি পাঁচ জোড়া পা ও দীর্ঘ সুর বিশিষ্ট জলজ অমেরুদণ্ডী প্রাণী, যার দেহ খণ্ডিত খোলসে ঢাকা এবং যা খোলস পরিবর্তনের মাধ্যমে বেড়ে ওঠে, পা দিয়ে খাদ্য আহরণ করে এবং হিমোসায়ানিনের উপস্থিতিতে রক্ত হল স্বচ্ছ, অর্থাৎ রক্ত লাল নয়, বর্ণহীন। এবার আসি চিংড়ির আরও কয়েকটি বৈশিষ্ট্য এবং স্বভাব। চিংড়ি এক লিঙ্গ এবং বর্ষার শুরুতেই বংশবৃদ্ধি করে। চিংড়ি নিশাচর, অর্থাৎ রাতে, বিশেষ করে রাত শেষ রাতে খাদ্যের সন্ধানে জলাশয়ের অগভীর জলে চলে আসে আর দিনের বেলায় গভীর জলে চলে যায়। চিংড়ি সমুদ্রের লোনা জলে কিংবা লোনা মিঠা জলে বাস করে। নদী, খাল, বিল, পুকুর প্রভৃতির স্রোতবিহীন বা বদ্ধ জল চিংড়ির বাসস্থান। শেওলা ও প্রাণীকণা চিংড়ির প্রধান খাদ্য হলেও গলিত পচা জৈব পদার্থ এরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। বারবার এক ডাইসিস বা নির্মোচন বা মোল্টিং বা খোলস ত্যাগের মাধ্যমে চিংড়ি ডিম থেকে লার্ভা ও পূর্ণাঙ্গ চিংড়িতে রূপান্তরিত হয়। পূর্ণাঙ্গ চিংড়িও খোলস ত্যাগ করে দেহের বৃদ্ধি ঘটায়। চিংড়ির খোলস ত্যাগ এক প্রকার বর্জ্য পদার্থ ত্যাগের পদ্ধতিই বলা যায়। গলদা, বাগদা, হন্যে ইত্যাদি বিভিন্ন জাতের চিংড়ি
বাংলাদেশে পাওয়া যায়। এছাড়া নদীর মোহনা অঞ্চলে বাগদা চিংড়ি এবং নদী ও তার শাখা প্রশাখা অন্যান্য নদীতে গলদা চিংড়ি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চিংড়ি চাষকে বাংলাদেশের লোনাঘেরি, ভেড়ি চাষ, ভাষাবাদ ইত্যাদি নামেও অভিহিত করা হয়। এবারে আসি আমরা চিংড়ির দেহ পরিচিতি। তো তার আগে দেখে আসি স্বাদু এবং লোনা পানির চিংড়ি প্রজাতি কী কী। বাংলাদেশের স্বাদু ও লোনা পানিতে প্রায় ষাটটির মতো চিংড়ির প্রজাতি দেখতে পাওয়া যায়। এসব প্রজাতি অধিকাংশই হল ম্যাক্রোব্রাক্রিয়াম, প্লাইমন, পিনাচ, মেটাপিনাস, প্যারাপিনিওপসিস ইত্যাদি গণের অন্তর্ভুক্ত। ম্যাক্রোব্রাক্রিয়াম গণের প্রজাতিগুলি মিঠা পানি, ঈষৎ লোনা পানিতে বাস করে। প্লাইমন গণের সবগুলি চিংড়ি মিঠা পানিতে বাস করে একটি ছাড়া। পিনাস গণের সবগুলি লোনা পানি বা সমুদ্রে বাস করে। মেটাপিনাস গণের সবগুলি প্রজাতি লোনা পানি বা সমুদ্রে বাস করে। প্যারাপিনোপসিস গণের সবগুলি প্রজাতি সমুদ্রে পাওয়া যায় এবং অ্যাসিটিস গণের প্রজাতি সমুদ্র, ঈষৎ লোনা পানিতে বাস করে। এছাড়া সোলিনিসেরা, ট্রাকাইপিনাস, হিপোসোলিপসমেটা, হেটারোকার্পাস, পিলিয়াসোনিকা, মেটাপেনিওসিস, লেপ্টোকার্পাস গণের প্রজাতি সহ বহু প্রজাতি আছে যা লোনা পানি বা সমুদ্রে বাস করে। এবারে দেখে আসি বাংলাদেশের চাষযোগ্য চিংড়ির প্রজাতি সমূহ। বাংলাদেশের সন্ত নিম্নলিখিত চিংড়ির প্রজাতিগুলি চাষ সম্ভব। বাংলা নাম হলো বাগদা, যেটি লোনা পানিতে চাষ হয়। পিনিয়াস মনোডন, চাপড়া, পিনিয়াস ইন্ডিকাস লোনা পানি, ডোরাকাটা চিংড়ি, পিনাস জ্যাপনিকাস লোনা পানিতে, বাগতারা চিংড়ি, পিনাস সেমিকুলাটাস লোনা পানিতে, কোলা চিংড়ি, পিনাস মারগুয়েনেসিস লোনা পানি, হরিণা চিংড়ি, মেটাপিনাস মনসারস লোনা পানিতে, কচু চিংড়ি, মেটাপিনাস লাইসিয়েন্সা লোনা পানি, হন্নি চিংড়ি, মেটাপিনাস ব্রিভিকোর্নিস লোনা পানিতে, বাগতারা, প্যারাপিনোপসিস স্টাইলিফার লোনা পানি, রওড়া চিংড়ি, প্যারাপিনাসিস স্কুলিপটিলিস লোনা পানিতে, খৈরা চিংড়ি, প্যারাপিনাসিস আংটা লোনা পানি, গলদা চিংড়ি, ম্যাক্রোব্রাঙ্কিয়াং রোজেসান বার্জি স্বাদুপানিতে। ছটকা চিংড়ি হলো ম্যাক্রোব্যাক্রিয়াম ম্যালকলমনিসি স্বাদুপানিতে। এবার আসি শ্রিম প্রোডাকশন ওভার দি টাইম সোর্স, অর্থাৎ 90-91 থেকে শুরু করে 2008-09 পর্যন্ত যে টোটাল যে চিংড়ি উৎপাদনের ট্রেন্ড দেখানো হয়েছে সেটি এখন প্রায় 25 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি, যেটি টোটাল প্রোডাকশন। এর মধ্যে আবার ইনল্যান্ড কালচার আছে, ইনল্যান্ড ওপেন ওয়াটারে আছে এবং মেরিন ওয়াটারে আছে। অর্থাৎ দিনে দিনে চিংড়ির উৎপাদন বছর ভেদে বেড়েই চলছে। এবার আসি চিংড়ির পরিচিতি দেহের। গলদা চিংড়ি ম্যাক্রোব্রাক্রিয়াম রোজেনবার্জির সম্পূর্ণ দেহকে দুইটি ভাগে ভাগ করা যায়, তা শিরবক্ষ উদার। গলদা চিংড়ি মাথা বুক একসঙ্গে নিয়ে নাম দেওয়া হয়েছে শিরবক্ষ। শিরবক্ষের পশ্চাতে রয়েছে উদর। উদর ক্রমান্বয়ে সরু হয়ে লেজেস টেলসন যেটাকে বলা হয়েছে শেষ হয়েছে। লেজের দুই পাশে রয়েছে পুচ্ছ পাখনা বা ইউরোপড। চিংড়ির প্রতি দেহখণ্ডকে একজোড়া করে মোট 19 জোড়া উপাঙ্গ থাকে। অবস্থানের উপর ভিত্তি করে এগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, শির উপাঙ্গ, বক্ষ উপাঙ্গ, উদর উপাঙ্গ। চিংড়ির শির উপাঙ্গ 5 জোড়া 1-5, বক্ষ উপাঙ্গ 8 জোড়া 6-13 এবং উদর উপাঙ্গ 6 জোড়া 14-19। শির উপাঙ্গ বক্ষ উপাঙ্গগুলিকে সেপালোথোরাক্সে এবং উদর উপাঙ্গকে অ্যাবডোমেন অবস্থান করে। এবার শির উপাঙ্গ। শিরোপাঙ্গ মোট 5 জোড়া, এগুলি দেহের দ্বিতীয় থেকে ষষ্ঠ খণ্ডাংশে অবস্থান করে, যেটা চিত্র দেখানো হয়েছে ডান দিকে।
এক নম্বরে হলো অ্যান্টিনিউল, চিংড়ির দেহের প্রথম জোড়া উপাঙ্গ হচ্ছে অ্যান্টিনিউল, যা পুঞ্জাক্ষি বৃন্তের নিকট অবস্থিত। দুই নম্বর হলো অ্যান্টিনা, মৌখিক ও তৃতীয় দেহখণ্ডকের এক জোড়া উপাঙ্গের নাম হচ্ছে অ্যান্টিনা। তিন হলো ম্যান্ডিবল, যেটি চিংড়ির চতুর্থ দেহখণ্ডক ও অগ্রমৌখিক উপাঙ্গ হচ্ছে ম্যান্ডিবল, যা মোটা শক্ত জোড়া এক জোড়া মুখের পাশে অবস্থিত থাকে। চার নম্বর হলো ম্যাগজিলুলা, চিংড়ির পঞ্চম দেহখণ্ডকের উপাঙ্গের নাম হলো ম্যাগজিলুলা, যা চিংড়ির সবচেয়ে ছোট উপাঙ্গ এবং সংখ্যায় এক জোড়া। পাঁচ নং হচ্ছে ম্যাগজিলা, চিংড়ির ষষ্ঠ দেহখণ্ডকের উপাঙ্গ জোড়া হচ্ছে ম্যাগজিলা, যা পাতলা পাতার মতো ম্যাগজিলুলা অপেক্ষা বড়। এবার সে বক্ষ উপাঙ্গ, থোরাসিক অ্যাপেন্ডিক্স। বক্ষ উপাঙ্গ মোট আট জোড়া এবং এগুলি চিংড়ির দেহের সপ্তম থেকে চোদ্দ খণ্ডাংশ অবস্থান করে। প্রথম হলো ম্যাগজিলিপেড, ফার্স্ট ম্যাগজিলিপেড যেটা বলা হয়েছে। সিক্স, চিংড়ির সপ্তম দেহখণ্ডকের উপাঙ্গ জোড়া হচ্ছে প্রথম ম্যাগজিলিপেড, যা ম্যাগজিলার পিছনে অবস্থিত। দ্বিতীয় ম্যাগজিলিপেড, চিংড়ির অষ্টম দেহখণ্ডকের উপাঙ্গ হচ্ছে দ্বিতীয় ম্যাগজিলিপেড, যা প্রথম ম্যাগজিলিপেডের পিছনে অবস্থিত। আট নং তৃতীয় ম্যাগজিলিপেড, চিংড়ির নবম দেহখণ্ডক থেকে উদ্ভূত এক জোড়া উপাঙ্গই হচ্ছে তৃতীয় ম্যাগজিলিপেড। এবার সে হাঁটার উপাঙ্গ, নয় থেকে ১৩, ওয়াকিং লেগ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই পাঁচ জোড়া বক্ষ উপাঙ্গ হাঁটার উপাঙ্গ বা পেরিপোড নামে পরিচিত। এগুলো যথাক্রমে চিংড়ির দশম থেকে চোদ্দতম দেহখণ্ডাংশের মধ্যে অবস্থান করে। প্রথম হাঁটার উপাঙ্গ হলো ফার্স্ট ওয়াকিং লেগ, যেটাকে চিলেট বলা হয়েছে, চিংড়ির দশম দেহখণ্ডাংশ থেকে উদ্ভূত। দ্বিতীয় হাঁটার উপাঙ্গ সেকেন্ড ওয়াকিং লেগ, চিলেট, চিংড়ির ১১তম দেহখণ্ডাংশ থেকে উদ্ভূত। তৃতীয়, চতুর্থ, পঞ্চম হাঁটার উপাঙ্গ এই উপাঙ্গগুলি প্রায় একই রকম, যথাক্রমে ১২, ১৩, ১৪তম দেহখণ্ডাংশ থেকে তৈরি হয়েছে। চিত্র দেখানো হয়েছে ফার্স্ট ওয়াকিং লেগ, ফার্স্ট ওয়াকিং লেগ, সেকেন্ড ওয়াকিং লেগ, থার্ড ওয়াকিং লেগ, ফোর্থ ওয়াকিং লেগ এবং ফিফথ ওয়াকিং লেগ। এটা হলো নন চিলেট, আর প্রথম এবং দ্বিতীয়টা হলো চিলেট। ছবিটা আমরা এমটি আজিজের কাছ থেকে নিয়েছি। এবার আসি উদারী উপাঙ্গ, অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিক্স। চিংড়ির ছয় জোড়া উদারী উপাঙ্গকে প্লিওপোড বা সন্তরণী উপাঙ্গ বলে। উপাঙ্গগুলি চিংড়ির ১৫তম থেকে ২০তম দেহখণ্ডে অবস্থিত। ১৪, প্রথম উদারী উপাঙ্গ ফার্স্ট অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিক্স, প্রথম উদারী উপাঙ্গ জোড়া চিংড়ির ১৫তম দেহখণ্ড থেকে উদ্বুদ্ধ। আর ১৫ নম্বর হচ্ছে চিংড়ির দ্বিতীয় উপাঙ্গ, উদারী উপাঙ্গ যেটাকে বলা হয়েছে, ১৬তম দেহখণ্ডক থেকে তৈরি হয়েছে। আর ১৬ থেকে ১৮, যেটি চিহ্নিত যে অংশটি ১৬ থেকে ১৮, যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম উদারী উপাঙ্গ থেকে এসেছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম উদারী উপাঙ্গ জোড়া যথাক্রমে চিংড়ির ১৭, ১৮, ১৯তম দেহখণ্ডক থেকে উদ্ভূত এবং গঠনগত দিক থেকে প্রায় একই রকম। ১৯ নম্বর যে পজিশনটি দেখানো হয়েছে সেটা ষষ্ঠ উদারী উপাঙ্গ, যেটি পুচ্ছপদ, চিংড়ির ২০তম দেহখণ্ডক থেকে উদ্বুদ্ধ এবং সর্বশেষ জোড়া। ১৪, ১৫, ১৭, ১৬, ১৭, ১৮ এবং ১৯ নং অংশ দিয়ে যেটাকে দেখানো হয়েছে, দিস ইজ দ্য অ্যাবডোমিনাল অ্যাপেন্ডিক্স, উদারীয় অঙ্গাণু, উদার থেকে উৎপত্ত হয়েছে। এবার আসি মূলত প্রোন এবং সিম্প এর মধ্যে পার্থক্য। আমরা যেগুলিকে বললাম কমন নাম চিংড়ি হলেও মূলত মেজর দুইটি পার্ট, একটা হলো প্রোন আর একটা হলো সিম্প। তাত্ত্বিকভাবে প্রাপ্তবয়স্ক অবস্থার তুলনামূলক বড় আকারের চিংড়িকে প্রোন এবং ছোটো আকারের চিংড়িকে সিম্প বলা হয়। প্রোনের প্রথম দুই জোড়া বক্ষ উপাঙ্গ চিমটা দ্বারা যুক্ত, আর দ্বিতীয় জোড়া চিমটা সবচেয়ে বড়। ফুলকা, লেমিলার তথা প্লেট সদৃশ্য এবং উপবর্গ প্লিওকাইমাটা এর অন্তর্ভুক্ত। অন্যদিকে সিম্পের প্রথম তিন জোড়া বক্ষ উপাঙ্গ চিমটা যুক্ত, যার মধ্যে প্রথম জোড়া চিমটা তুলনামূলকভাবে বড়, ফুলকা শাখান্বিত এবং উপবর্গ ডেন্ড্রোব্রাঙ্কিয়াটা এর অন্তর্ভুক্ত। প্রনের উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হলো গলদা চিংড়ি, ফ্রেশ অটার যেটা, জায়ান্ট প্রন, ম্যাক্রোব্রাঙ্কিয়াম, রোজেনবার্জি। এবং সিম্পের উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য হলো বাগদা চিংড়ি, যেটাকে বলছে এশিয়ান টাইগার সিম্প বা পিনাস মনোডন। উভয় ধরনের চিংড়ির মধ্যে অর্থাৎ প্রোন এবং সিম্পের মধ্যে পার্থক্য থাকলেও অনেক মিলও রয়েছে, যেমন উভয়েরই আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টেশিয়া শ্রেণীর ডেকাপোডা বর্গের অন্তর্ভুক্ত মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ এদের উভয়ের দশ জোড়া পা
যেটা সন্ধিযুক্ত জয়েন্টেড, মস্তক ও বক্ষ একীভূত হয়ে শিরোবক্ষ তৈরি করেছে যা ক্যারাপেজ নামক খোলসে আবৃত। দেহ 20টি খণ্ডকে গঠিত, যার মধ্যে প্রথম খণ্ডটি একমাত্র লার্ভা দশায় দৃষ্টিগোচর হয়। উভয়েরই 19 জোড়া উপাঙ্গ বর্তমান। উভয়েরই জীবন দশায় খোলস বদলানোর মাধ্যমে পর্যায়ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পুরুষ এবং শিম সারা পৃথিবীব্যাপী দেখতে পাওয়া যায়। স্বাদু এবং সামুদ্রিক উভয় ধরনের জলাশয়ের তলদেশে এদেরকে বিচরণ করতে দেখা যায়। উভয়ই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। যাই হোক, আমাদের দেশেও পুরনো শিম উভয়ের শব্দেই ব্যবহৃত হয়ে থাকলেও যদিও তা সবসময় সুদৃষ্টভাবে মেনে চলতে দেখা যায় না। কোনো কোনো গ্রন্থে প্রণ ও শিম্পের বাংলা প্রতিশব্দ হিসাবে যথাক্রমে ইচা ও চিংড়ি উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে ফ্রেশ ওয়াটার জায়ান্ট প্রণ ম্যাক্রোব্যাঙ্কিয়াম রোজেনবার্কিকে গলদা ইচা নামে উল্লেখ করা হলেও গলদা ইচার পরিবর্তে গলদা চিংড়ি অধিক পরিচিত, যা ব্যবহৃত একটি নাম। আবার পিনাস মনোডনকে বাংলায় বাগদা চিংড়ি বলা হলেও এটি এশিয়ান টাইগার শিম্পের পরিবর্তে জায়ান্ট টাইগার প্রণ নামেই অধিক পরিচিত এবং ব্যবহৃত। অর্থাৎ প্রণ এবং শিম প্রায় সর্বত্রই একটি একটি সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। ইচাকে চিংড়ি, আবার চিংড়িকে ইচা ইত্যাদি নামে অভিহিত করা হচ্ছে। এবার একটু দেখি তাদের পার্থক্য সূচক বৈশিষ্ট্যসমূহ, চিত্র দেখানো হয়েছে গলদা এবং বাগদার। প্রাপ্তবয়স্ক প্রণ এবং শিম্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্য সেটি আমরা দেখি একটু। বাম পাশেটা হলো প্রণ বা ইচা এবং ডান পাশটা শিম বা চিংড়ি। শ্রেণী অবস্থানে শ্রেণীবিন্যাসে এদের অবস্থান হলো, একটি হলো ইচা হোক বা প্রণ হলো ডেকাপোডাবরের অন্তর্ভুক্ত পোলিওস সিমাটা উপবর্গের অন্তর্ভুক্ত প্রজাতি, আর শিম বা চিংড়ি হলো ডেকাপোডাবর্গের অন্তর্ভুক্ত ডেন্ড্রোব্রাঙ্কিয়াটা উপবর্গের অন্তর্ভুক্ত প্রজাতি। আকার প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলকভাবে আকারে বড়, আর শিম বা চিংড়ি প্রাপ্তবয়স্ক অবস্থায় তুলনামূলকভাবে আকারে ছোট। দেহের গঠন তুলনামূলকভাবে উপর নিচে চাপা, ডর্সো ভেন্ট্রালি ডিপ্রেসড, আর এটি তুলনামূলকভাবে পাশাপাশি অঞ্চলে চাপা, উপর নিচে চাপা, এটা পাশাপাশিতে চাপা। ফুলকার গঠন এটা প্লেটের ন্যায় লেমিলার ফুলকা বর্তমান, আর এটা শাখান্বিত ফুলকা বর্তমান। উপাঙ্গের আকার তুলনামূলকভাবে এদের উপাঙ্গ বড়, আর চিংড়ির হলো তুলনামূলকভাবে এদের উপাঙ্গটি ছোট। চিমটার সংখ্যা প্রথম 2 জোড়া বক্ষ উপাঙ্গে চিমটা বিদ্যমান, আর এখানে প্রথম 3 জোড়া বক্ষ উপাঙ্গে চিমটা বর্তমান। চিমটার আকার দ্বিতীয় বক্ষ উপাঙ্গে চিমটা সবচেয়ে বড়, প্রথম বক্ষ উপাঙ্গে চিমড়িটা তুলনামূলকভাবে বড়। দ্বিতীয় উদরখণ্ডের খোলস, দ্বিতীয় উদরখণ্ডের খোলসের অগ্রভাগ পশ্চাৎ প্রান্ত যথাক্রমে প্রথম ও তৃতীয় উদরখণ্ডের খোলসের সামান্য পরিলেপন করে অবস্থান করে, আর উদরের দ্বিতীয় খণ্ডের খোলসের কেবলমাত্র পশ্চাৎ প্রান্ত তৃতীয় উদরখণ্ডের খোলসেও পরিলেপন করে বা ওভারলেপিং অবস্থান করে। উদাহরণ হলো ইচা বা প্রণের উদাহরণ হলো আমরা যেটা বলেছি আগেই গলদা, এবং আরেকটি হলো বাগদা। চিত্র যদি আমরা দেখি, প্রথম ও দ্বিতীয় উপাঙ্গ চিমটা বিশিষ্ট বড় করে দেখানো হয়েছে, একটা একটা চিমটা বড় করে দেখানো হয়েছে। এখানে এখানে একটা চিমটাকে আমরা বড় করে দেখাচ্ছি, এটা হলো গলদা চিংড়ি ম্যাক্রোব্যাঙ্কিয়াম রোজেনবার্কি। আর প্রথম দ্বিতীয় তৃতীয় বক্ষ উপাঙ্গ চিমটা বিশিষ্ট প্রথম উপাঙ্গের একটা চিমড়া একটু বড় করে দেখানো হয়েছে, এটি হলো বাগদা চিংড়ি। অর্থাৎ এটা নীল বর্ণের বড় চিমটা, আর এটি বাদামি বর্ণের ছোট চিমটা, এটি হলো বাগদা, এটি হলো গলদা চিংড়ি। উদরের দ্বিতীয় খোলস প্রথম ও তৃতীয় খোলকের উপরে সামান্য পরিলেপন করে অবস্থান করেছে, যেটি গলদা চিংড়ি ম্যাক্রোব্যাঙ্কিয়াম রোজেনবার্জি। এবং উদরের দ্বিতীয় খোলস একমাত্র তৃতীয় খোলসের উপরে সামান্য পরিপূরণ করেছে। এখানে দ্বিতীয় খোলসটি 2 নম্বরটি প্রথম ও তৃতীয় প্রথম এবং তৃতীয় খোলসের উপরে সামান্য পরিপূরণ করেছে, ওভারল্যাপিং হয়েছে। আর এটি দ্বিতীয় উদরের দ্বিতীয় খোলস কেবলমাত্র তৃতীয় খোলসের উপরে ওভারল্যাপিং করেছে, এটি হলো বাগদা চিংড়ি। এই হলো মোটামুটি পার্থক্য সূচক বৈশিষ্ট্য, যেটি দেখে বর্ণ এবং অবস্থান দেখে চিনা যাবে। এবার আসি কাজ, একক কাজ তোমাদের, হ্যাঁ, সেটি হলো বাংলাদেশে প্রাপ্ত চিংড়ি একটি তালিকা দাও, কি চিংড়ি বাংলাদেশে আছে তার একটি তালিকা নাম সহ, এটা তোমাদের একক কাজ। এবার আসি জোড়ায় কাজ, হ্যাঁ, দুজন মিলেও করতে পারো। গলদা বাগদা চিংড়ি পার্থক্য বর্ণনা করো, এটি জোড়ায় কাজ। এবার আসি
দলগত কাজ। দলগত মানে হলো একটি সকলে মিলে করতে পারো একসঙ্গে, সেটা গলদা চিংড়ির গুণাবলী লিখো। গলদা চিংড়ির গুণাবলী, বৈশিষ্ট্য, গুণাবলী বা বৈশিষ্ট্য। হ্যাঁ, ফরাসি মূল্যায়ন, কতগুলি প্রশ্ন আমরা রাখছি মূল্যায়নের জন্য। বাংলাদেশে গলদার গড় উৎপাদন কত? বাংলাদেশের সামুদ্রিক চিংড়ির প্রজাতির সংখ্যা কত? গলদা চিংড়ি কোন পানিতে চাষ হয়? চিংড়ি কাকে বলে? চিংড়িকে কেন নিশাচর বলা হয়? এই হলো তোমাদের প্রশ্ন। বলো একটা একটা করে, বাংলাদেশে গলদা চিংড়ির উৎপাদন কত? বাংলাদেশের সামুদ্রিক চিংড়ির প্রজাতির সংখ্যা কত? বাগদা চিংড়ি কোন পানিতে চাষ হয়? চিংড়ি কাকে বলে? আর হলো চিংড়িকে নিশাচর বলা হয় কেন? এটি অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের মূল্যায়ন। ঠিক আছে, এবার আমরা দেখি উত্তরটা, দেখি মূল্যায়নের এক নম্বর প্রশ্ন যেটি ছিল সেটি হলো উৎপাদন 100 থেকে 150 কেজি পার হেক্টরে, আর চিংড়ির প্রজাতির সংখ্যা হলো 36টি, বাগদা চাষ হয় লোনা পানিতে, চিংড়ি হলো অমেরুদণ্ডী জলজ প্রাণী, আর এটাকে নিশাচর বলা হয় কারণ এটি রাতের বেলা বের হয় বা খাবার খায়, দিনে সাধারণত গভীর পানিতে বসবাস করে। এই হলো মূল্যায়নের ফলাফল। হ্যাঁ, এবার আসে তোমাদের বাড়ির কাজ, বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা আলোচনা করো। সম্ভাবনা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা চিংড়ি চাষে কতখানি পারমিট করে, বাংলাদেশের যে আবহাওয়া জলবায়ু সেখানে চিংড়ি চাষ করা যায় কি না, এটি হলো চিংড়ি চাষের সম্ভাবনা। এটি লিখে নিয়ে আসবে, বাংলাদেশের চিংড়ি চাষের সম্ভাবনা আলোচনা করো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে ও মাস্ক ব্যবহার করবে। করোনাকালীন সময়ে তোমাদের স্বাস্থ্য সুন্দর থাকুক, সুস্থ থাকুক এই প্রত্যাশা করছি, সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেও। আমরা সিলেবাসের সাথে সাথে এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে আসছি, তোমরা এগুলিকে একটি মিলিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে বইটাকে পড়ে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আবারও সকলকে